নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 নতুন বছর শুরু হতে হতে রাহু গ্রহ এই পাঁচ রাশিকে করবে মালামাল। অভাবনীয় রেজাল্ট, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশির মানুষ। তার মধ্যে আপনাদের রাশির নাম নেই তো 2024 রাহু শুরুর প্রথম দিকেই আপনাদেরকে কিন্তু অপার ধন দিয়ে কিন্তু যাবে। রাহু কি দেয়? রাহু আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। কিন্তু রাহুর স্থিতিটা দেখতে হবে আপনাদের জন্মকুণ্ডলিতে, লগ্ন থেকে রাহুর প্লেসমেন্টটা কেমন রয়েছে, রাহুর ডিগ্রিগত দিক থেকে কিসে রয়েছে এবং নক্ষত্রগত দিক থেকে, তবেই কিন্তু বলা সম্ভব রাহু কি রেজাল্ট দিবে। 2024 সাল রাহু কিন্তু পাঁচ রাশিকে এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি? লটারি থেকে, এই যে অনেকে বলে যে কৌশিকদা আমার কি লটারি যোগ রয়েছে, এই লটারিটা টোটাল ডিপেন্ড করে কিন্তু রাহু গ্রহের উপর। রাহু যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকে তাহলে আপনাদের কিন্তু লটারি যোগ কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। লটারি অনেকেই কাটছেন, হচ্ছে না। শেয়ার বাজারে অনেকেই টাকা লাগাচ্ছেন, প্রফিট পাচ্ছেন না, বা ভুল জায়গাতে রং জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, স্টক মার্কেট টাকা লাগাচ্ছেন, অনলাইন ট্রেন্ডিং যারা টাকা ইনভেস্টমেন্ট করছেন, এখানেও কিন্তু রাহুর কিন্তু একটা ভূমিকা কিন্তু রয়েছে। তো রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আগামী দিনে রাহু আপনাদেরকে কেমন রেজাল্ট কিন্তু দিবে। এবং পাশাপাশি আমি একটি কথা বলবো, রাহু রক্ষা কবচ অবশ্যই আপনারা পরিধান করুন, তাতে কি হবে রাহুর যে ক্ষমতা সেটা বৃদ্ধি হবে এবং আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ রেজাল্ট দিতে কিন্তু সাহায্য করবে কিন্তু রাহু। দেখো 2024 রাহু কিন্তু সারা বছর মীন রাশিতে অবস্থান কিন্তু করছে। এই মীন রাশিতে অবস্থান করে রাহু এই পাঁচ রাশিকে, মানে এক কথায় হঠাৎ অর্থ কিন্তু দিবে, অন্ধকারেও অর্থ কিন্তু দিবে রাহু। তো রাহু আপনাদেরকে যে দিবে কিনা সেটা দেখতে হবে আপনাদের জন্মকুণ্ডলিতে যোগটা রয়েছে কিনা। যদি যোগ থাকে তবেই কিন্তু বলা সম্ভব আপনাদের এক্সাক্ট রেজাল্টগুলো আপনারা কিন্তু পাবেন। কোন কোন রাশিকে দিবে রাহু, এটা লাখ টাকার প্রশ্ন রয়েছে। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন। কারণ রাহু গ্রহ কি করে, রাহু গ্রহ প্রচুর প্রচুর অর্থ কিন্তু দিয়ে থাকে কলিযুগে। হঠাৎ অর্থ রাহু গ্রহ কিন্তু দিয়ে থাকে। অনেকে বলে যে কৌশিকদা আমার জীবনে কি আকর্ষিক অর্থপ্রাপ্তি হবে, কৌশিকদা জীবনে কি আমার প্রচুর অর্থ হবে। এই হঠাৎ অর্থ দেখবে, হঠাৎ কোনো চাকরি পাওয়া, সে গভর্নমেন্ট সার্ভিসও হতে পারে, সেটাও কিন্তু রাহু গ্রহ দিয়ে থাকে। তো রাহুর ভূমিকা কিন্তু কলিযুগে অপরিসীম। অর্থাৎ রাহু যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকে, নিশ্চিত রূপে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আপনাদের এই সময় কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, যাদের রাহু গ্রহ খারাপ রয়েছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিত নিশ্চিত রূপে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা লাখপতি কোটিপতি মালামাল নিশ্চিত রূপে কিন্তু হবেন। দেখুন রাহু অনেকটা ফল দিয়ে থাকে শনির, মানে শনির যে ক্যারেক্টারগুলো রয়েছে কি না, রাহুর মধ্যে কিন্তু সেম ক্যারেক্টারগুলো কিন্তু রয়েছে। তাই রাহু পজিশনকে ভালো করতে হবে, রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে, তবেই কিন্তু বলা সম্ভব রাহু এই সময় কেমন রেজাল্ট দেবে। প্রথম রাশি আমি বলবো খুব ভালো রেজাল্ট পেতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশিকে রাহু বছর শুরু হতে হতেই, মানে বড় ধরনের আপনাদের কিন্তু একটা অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনাদের বিদেশ থেকে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় পেতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ
তুলা রাশির যে যত জাতক এবং জাতিকারী রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু বড় ধরনের মহা প্রাপ্তি কিন্তু হতে কিন্তু চলেছে তুলা রাশির। যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনার মুক্তি পাবেন, শত্রু শান্ত হবে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি তো নিশ্চিত রূপে আপনাদের ঘটবে এবং এর পাশাপাশি লটারি, আপনাদের ফাটকা, অনলাইন ট্রেন্ডিং যে কোনো দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশিকে 2024 সালের রাহু গ্রহ কিন্তু আপনাদেরকে কিন্তু অর্থের বন্যা বই দিতে চলেছে। এক কথায় এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছে বৃশ্চিক রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে বৃশ্চিক রাশি। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ইনকাম গেইন করবে, বৃষ রাশির এক কথায় ইনকাম আপনাদের বাড়বে। দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে কিন্তু চলেছে। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এই সময়ের মধ্যে। রাহু গ্রহ কিন্তু আপনার বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা রাজ্যক অবস্থায় কিন্তু কাজ করে। শনি যেমন আপনাদের ভালো রয়েছে, রাহু ভালো রয়েছে, এই সময়টাতে আপনারা না প্ল্যানিং করে কাজ করুন, আপনারা গুছিয়ে নিন, কারণ সময় কিন্তু সবসময় কিন্তু মানুষের একরকম যায় না। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট একটা রেজাল্ট পেতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি থার্ড হাউসে রাহু। মকর রাশি মানে এক কথায় অনলাইন অ্যাক্টিভিটিগুলো বাড়বে। যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন এবং আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন। আপনারা যদি মকর রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছে মকর রাশি। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি একাধিক কর্ম পরিবর্তন, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা, সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জের সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে পদপ্রতিষ্ঠা, মান সম্মান, যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাহু গ্রহ কিন্তু আপনার মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তনের 2024 সালে কিন্তু সুযোগ নিয়ে আসতে চলেছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে 2024 আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে কিন্তু চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতির জায়গা এবং কেরিয়ারের জায়গা এবং ভাগ্যের জায়গা, এই জায়গাগুলো কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে জানাই এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। অনেকে বলছেন যে কৌশিকদা আমার তো শুধু সমস্যা, দেখুন সময় ভালো খারাপ সবই আসে, সেই জায়গাটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাদেরকে কিন্তু সঠিক গাইডলাইন দিয়ে আপনাদেরকে কিন্তু ওভারকাম একজন দক্ষ জ্যোতিষবিধি কিন্তু করাতে পারবে। তাই আগে জন্মকুণ্ডলী এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এবং পাশাপাশি আবারও বলছি আপনারা পরামর্শ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।